হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন, ভালো থাকবেন। তো বন্ধুরা, কুকিং উইথ সুনিতার চ্যানেলে আজকে এখানে দেখছেন এই যে বেসন নিয়ে এসেছি, বেসন আছে আমার, আর এই যে কাঁকরোল, কাঁকরোল এখানে তিনটে আছে, পেঁয়াজ লঙ্কা আছে, এই যে লঙ্কা, কাঁচা লঙ্কা নিয়েছি, পেঁয়াজ নিয়েছি একটা। তো আজকে পুর দিয়ে কাঁকরোল ভাজবো আর কি, মানে পুর দেওয়া কাঁকরোল ভাজা করব। তো দেখবেন কীভাবে ভাজা করছি, ঠিক আছে? আমি এগুলো কেটে নেব, কাঁকরোলটা ছুলবো না, এগুলো এরকমই থাকবে, কিংবা হালকা ছুললেও ভালো হয়, দেখছি কী করা যায়। তো বন্ধুরা, এই যে মাঝখানে একটু চিরিয়ে দিয়েছি, আর এটা হালকা করে একটু, জাস্ট হালকা করে এগুলো একটু চেঁচে নিচ্ছি, খোঁচা খোঁচা লাগবে, ভাজলে তো আরো শক্ত হয়ে যাবে, ওই জন্য এগুলো এইভাবে জাস্ট হালকা করে একটু চেঁচে নিচ্ছি। এই যে এই যে এভাবে উঠে যাচ্ছে, কি সুন্দর, হালকা করে টানলেই, একটুখানি টান মারলেই উঠে যাচ্ছে। এই যে বন্ধুরা, ঠান্ডা লেগেছে, কয়েকদিন ধরে বৃষ্টি হচ্ছিল আমাদের এদিকে। এভাবে সবটা ছাড়িয়ে নেব, হালকা চেঁচে নেব ইয়েগুলো। বন্ধুরা, কড়াই জল নিয়ে নিয়েছি, এবারে গ্যাসটা ধরিয়ে নিচ্ছি। জল নিয়ে নিয়েছি, জলটা একটু বেশি হয়ে গেছে। পটলটাকে হালকা সিদ্ধ করে নেব, পটল বলছি কাঁকরোলটাকে একটু হালকা সিদ্ধ করে নেব, এ ধুয়ে নিয়ে এসেছি। আর এই যে চকলাটা এভাবে চেঁচে নিয়েছি, আর মাঝখানে একটু চিরিয়ে দিয়েছি, তাহলে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে সব কটা পটল। এই যে এভাবে মাঝখানে চিরিয়ে দিয়েছি, তো এবারে সিদ্ধ করে নেব। নুন দিয়ে দিচ্ছি হালকা একটু, তাহলে নুন ঢুকবে কাঁকরোলের মধ্যে, আর তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। এবারে ঢাকনা দিয়ে, ঢাকা দিয়ে দেবো যাতে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, ততক্ষণ আমি মশলাগুলো করে নেব। এবারে ঢাকনাটা খুলে দেখছি কতটা কি সিদ্ধ হলো। এখন একদম নরম হয়ে গেছে, কমতি দিয়ে বোঝা যাচ্ছে না, এই যে কাঁটা চামচ দিয়ে দেখছি, এই যে নরম হয়ে গেছে। আর একটু সিদ্ধ করে নেব বন্ধুরা, আর একটু ঢাকা দিয়ে সিদ্ধ করে নেব। আর 3-4 মিনিট সিদ্ধ করে নেব, মানে সিদ্ধ পুরোটা যাতে সিদ্ধ হয়ে যায় সেভাবে করে নিতে হবে। আবারও ঢাকনা খুলে দিচ্ছি, দেখুন বন্ধুরা, এবারে একবার হয়ে গেছে, আবার তো ভাজবো। তো এবারে একদম এটা জায়গার মধ্যে তুলে ঠান্ডা করে নেব, চাপ দিতে গিয়ে। ৫-১০ মিনিটের জন্য ঠান্ডা হতে দেব। বন্ধুরা, আবারও গ্যাস বসিয়ে, গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। এবারে পেঁয়াজটা একটু ভেজে নেব, যেহেতু কাঁকরোলটা আমার সিদ্ধ করা আছে। অল্প একটু তেল নিয়ে পেঁয়াজ
লঙ্কা একটু ভেজে নেব, তেল গরম হয়ে গেছে, এবারে পেঁয়াজটা দিয়ে দেব, ফার্স্টে যে রসুন কুচি, রসুন কুচি কয়েকটা দিয়ে দিচ্ছি, হালকা রসুনের গন্ধটা একটু ভালো লাগবে। তো এবারে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি, পেঁয়াজ কাঁচা লঙ্কা কুচি দিয়ে দেবো, হালকা ভাজবো, পেঁয়াজ বেসন দিয়ে মাখবো, তো একটু কাঁচা কাঁচা করতে থেকে যাবো পেঁয়াজটা, ওই জন্য একটু হালকা ভেজে নিচ্ছি। ঝালটা আপনারা যেরকম ঝাল খাবেন সেরকম সেই বুঝে দেবেন, একটু নুন দিয়ে দিচ্ছি, তাহলে পেঁয়াজটা একটু নরম হয়ে যাবে তাড়াতাড়ি। একটা সুন্দর গন্ধ আসা পর্যন্ত ভাজবো, পেঁয়াজের কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত ভেজে নেবো। পেঁয়াজ চলে গেছে, পেঁয়াজ রসুন লঙ্কা সব কাঁচা গন্ধটা চলে গেছে, খুব সুন্দর একটা মিষ্টি গন্ধ বেরিয়েছে। এই তেলের মধ্যেই আবার ভাজবো কাঁকরোল, মানে এই কড়াইয়ের মধ্যেই ভাজবো কাঁকরোলটা, তো একটু ঠান্ডা ঠান্ডা করবো নেবো আর কি, ঠান্ডা হোক তো তখন বেসনটা মাখবো, কাঁকরোল থেকে বিচিগুলো বের করতে হবে। তো বন্ধুরা এই দেখুন কাঁকরোলটা আমার ঠান্ডা হয়ে গেছে, এবারে কাঁকরোল থেকে কাঁকরোলটা সিদ্ধ হয়ে গেছে, কাঁকরোলের বীজগুলো এভাবে একটা চামচ দিয়ে এভাবে বের করে নেব। সমস্ত কাঁকরোল থেকে এই কাঁকরোলের বীজগুলো শাঁসগুলো সব বের করে নেব, এই যে এইভাবে বের করে নিয়েছি। কচি আছে, বেশি শক্ত হয়নি, এভাবে সমস্ত কাঁকরোল থেকে এটা ফেটে গেছে বন্ধুরা, এই ইয়ের করতে গিয়ে সিদ্ধ হয়েছে কি না এটা দেখতে গিয়ে আমার কাঁকরোলটা খুন্তিতে দেখছিলাম, খুন্তি চাপ লেগে এভাবে প্রত্যেকটা পটলের বীজগুলো বের করে নেব, শ্বাসগুলো এই যে কচি আছে পটলটা, এইভাবে প্রত্যেকটা পটল থেকে শ্বাসগুলো বের করে নেব। সমস্ত কাঁকরোল থেকে বীজগুলো বের করে নিয়েছি, এবারে ভেজে রাখা পেঁয়াজ লঙ্কা সব দিয়ে দেবো। না ভাজলেও হয় কিন্তু আমি ভেজে নিয়েছি, গন্ধটা ভালো হবে, পেঁয়াজ রসুনের ভাজা গন্ধটা খুব সুন্দর লাগে, ওই কারণে ভেজে নিয়েছি। আর এবারে পরিমাণ মতো বেসন দিয়ে দেবো বাইন্ডিং করার জন্য, বেসনটা খুব বেশি বেসন লাগবে না, জাস্ট একটু বাইন্ডিংটা যাতে ভালো হয়। পেঁয়াজে নুন দেওয়া আছে আমার, তাও অল্প একটু নুন দিয়ে দিচ্ছি, বেশি নুন হলে ভালো লাগবে না, দেখে নিতে হবে নুনটা। হলুদ একটু দিয়ে দিচ্ছি কালারের জন্য, একটু কাশ্মীরি লাল লঙ্কার গুলো দিয়ে, এই গরম মশলা দিয়ে দিচ্ছি, এটা গন্ধটা ভালো হবে। বন্ধুরা ভুলভাল কি সব বলে যাচ্ছি, এবারে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো একটু দেবো কালারের জন্য,
এটা চিলি ফ্লেক্সটা দেওয়া যেত, কিন্তু আমার কাছে নেই। তার জন্য কালারের জন্য কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিচ্ছি। এবারে ভালো করে মাখিয়ে নেব। ভালো করে একটু মাখিয়ে নেব। এরকম বন্ধুরা আমার মাখানো হয়ে গেছে। এবারে কাঁকরোলের মধ্যে এইভাবে দিয়ে দেব। প্রত্যেকটা কাঁকরোলের মধ্যে এভাবে পুরগুলো দিয়ে দেব। এভাবে খেলে খেতে খুব ভালো লাগে। বেশি পাতলা করিনি, আবার বেশি ঘন করিনি। এই ব্যাটারটা একদম মাখা মাখা করেছি আর খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে, যেহেতু পেঁয়াজ আর রসুন দেওয়া হয়েছে। ভাজা করে দিচ্ছি হালকা। এভাবে প্রত্যেকটা কাঁকরোলের মধ্যে আমি পুর দিয়ে দেব। বন্ধুরা প্রত্যেকটা পটলে পুর দেওয়া হয়ে গেছে। এবারে রান্নায় ফিরে যাব, ভাজবো এগুলো। কড়াই গরম হয়ে গেছে বন্ধুরা, তেল ঢেলে নিচ্ছি, সরষের তেলেই ভাজবো। তো বন্ধুরা তেল গরম হয়ে গেছে, এবারে কমিয়ে দিচ্ছি গ্যাসটা। আর একটু একটু এই যে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়োটা ওপরে চড়িয়ে দিয়েছি, এবারে ভেজে নেব হালকা আস্তে করে। এইভাবে তেলে দিয়ে দেব, একদম লো আঁচে ভাবছি, একদম আস্তে একদম কমিয়ে দিয়েছি। আস্তে আস্তে করে ভাজতে হবে, কারণ বেসনটা সিদ্ধ হতে হবে। তিনটে তিনটে করে ভাজবো। পেঁয়াজ রসুন ওগুলো লঙ্কা ওগুলো তো ভেজে নিয়েছিলাম, তো বেসনটা তো সিদ্ধ হতে হবে, তার জন্য একদম লো আঁচে ভাজবো। ভালো করে ভাজা হোক, তারপরে উল্টে দেবো। তো বন্ধুরা এবারে উল্টে দেবো। এই দেখুন লাল লাল করে ভাজা হয়ে গেছে ওই সাইডটা। দুদিকেই বেশ ভালো করে ভেজে নেবো। ওই দিকটা একটু ভাজা হয়ে যাক, যদিও সিদ্ধ করা আছে কাঁকরোলটা, তাও আবার একটু ভাজা করে নিচ্ছি। ভাজা করলে গন্ধটা খুব সুন্দর লাগে। ওই পাশটাও লাল লাল করে ভেজে নেব। এটা বাচ্চাদের পক্ষে খুব সুন্দর খাবার একটা, মানে একটু ঝাল কম দিয়ে এভাবে মানে ফুল দিয়ে ভেজে দিলে বাচ্চারা খুব আনন্দ করে খেয়ে নেবে। আরও উল্টে দিচ্ছি ওইদিকে, এইভাবে দুদিক দিয়ে, কারণ আমার বেতনটা দুদিক দিয়ে ভালোভাবে সিদ্ধ করে নিতে হবে, তো ওই জন্য দুদিকেই উল্টে পাল্টে বেশ একটু টাইম নিয়ে ভাজতে হবে। তো বন্ধুরা দেখুন আমার একদম লাল লাল করে ভাজা হয়ে গেছে। এই দিকটাও এই যে লাল হয়ে গেছে, এই যে কতখানি ফুলে উঠেছে দেখুন। দুদিকেই এদিকেও লাল হয়েছে, ওইদিকেও লাল হয়েছে। আর একটুখানি লাল করিয়ে নেবো ওই দিকটা। এবারে তুলে নেবো ওই দিকটাও। 5 মিনিটে বেশি হয়ে গেল আমি ভাবছি। দেখুন এদিকেও লাল লাল হয়ে গেছে, এবারে তুলে নিচ্ছি।
লাল লাল করে ভেজে নিয়েছি, গন্ধটা তো খুব সুন্দর বেরিয়েছে। বাকি গুলো ভাবি ভেজে নেব। তো বন্ধুরা দেখুন, উদ দেওয়া কাঁকরোল ভাজা হয়ে গেছে, এখন মানে খাওয়ার জন্য একদম রেডি হয়ে গেছে। গরম গরম ভাতের সঙ্গে খাবেন কিংবা শুধু খেতে পারেন। তো একটা কেটেও দেখাচ্ছি, এবারে গরম, এই যে একটা কেটেও দেখাচ্ছি, এই যে এইভাবে সিদ্ধ হয়েছে, ভিতরটা একদম গরম গরম, সস দিয়েও খেতে পারেন। ওরে বাবারে, এই দেখুন একদম এভাবে সিদ্ধ হয়েছে। আপনারা অবশ্যই এইভাবে একদিন বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন আর কমেন্ট করবেন। আর বন্ধুরা, পুরনো বন্ধুরা একটা লাইক দিয়ে দেবেন, আর নতুন বন্ধুরা লাইক দেবেন, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন। তো বন্ধুরা অবশ্যই একদিন বাড়িতে বানিয়ে সবাইকে খাওয়াবেন। আজকের জন্য এটুকুনই, সবাই ভালো থাকবেন, টাটা।